হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে বাংলাদেশের যেসব নায়িকারা নিজের দেশ ছেড়ে প্রবাসে গিয়ে বাস করছেন, এখন থাকছেন তাদের পরিবারের সাথে, তো তারা কি করেন ওখানে বা কেমন আছেন, তাদের জীবন কেমন কাটছে, একদম তাদের এই ইন্ডাস্ট্রি জগৎটাকে ছেড়ে তাদের দিন কেমন করে কাটছে, কি করছে, সেটাই তো। চলো, ভালো একটা ইন্টারেস্টিং ভিডিও। এরকম টপিকের উপর ভিডিও আমি আশা করিনি কোনোদিন দেখব, তবে ইন্টারেস্টিং টপিক, দেখতে ভালো লাগবে। চলো চলো দেখেন। আমাদের আজকের এই ভিডিওটিতে প্রবাসে থাকা জনপ্রিয় নায়িকাদের স্মরণ করব, জানাবো দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমানো নায়িকারা কে কোথায় কেমন আছেন। শাবনূর, 90-এর দশকে বাংলা চলচ্চিত্রে সাড়া জাগানো জনপ্রিয় নায়িকা শাবনূর। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী শাবনূর অভিনয় থেকে দূরে আছেন অনেকদিন থেকেই। বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবার সহ বসবাস করছেন তিনি। অভিনয় থেকে নিজেকে কিছুটা গুটিয়ে নিয়ে ব্যক্তি ও পারিবারিক জীবনটাকে এখন উপভোগ করছেন তিনি। সংসারে ও সন্তানের দিকে তিনি এখন বেশি মনোযোগী। তবে অভিনয় থেকে দূরে থাকলেও তার জনপ্রিয়তা একটুও ভাটা পড়েনি। সেই 90-এর দশক থেকে শুরু করে বর্তমান সময়ে তিনি একইভাবে আছেন দর্শকের হৃদয়ে। তাকে নিয়ে দর্শকদের আগ্রহে শেষ নেই। একমাত্র ছেলে আয়জান নেহানের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করেই তিনি এখন অস্ট্রেলিয়ার সিডনিতে রয়েছেন, সেখানে ছেলেকে স্কুলে ভর্তি করছেন। চলতি বছরের 24শে মার্চ সিডনিতে একটি ঘরোয়া পিকনিকের আয়োজন করেছিলেন শাবনূর। সেখানে গিয়েছিলেন অভিনেতা শ্রাবণ খান। অস্ট্রেলিয়ায় সময় কাটানো জনপ্রিয় এই তারকার পিকনিকে তোলা কিছু ছবি পাওয়া গেছে চলচ্চিত্র অভিনেতা শ্রাবণ খানের ফেসবুকের ওয়ালে। ছবিতে বেশ হাসি খুশি দেখা যাচ্ছে শাবনূরকে। 2011 সালে অস্ট্রেলিয়া প্রবাসী অনিক মাহমুদকে বিয়ে করেন শাবনূর। বিয়ের 2 বছর পরে তিনি স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান এবং সেখানে বসবাস শুরু করেন। 2013 সালের 29শে ডিসেম্বর শাবনূরের ঘর আলো করে আসে ছেলে আয়জান। প্রবাসে থাকলেও শাবনূর নারীর টান ভুলে যাননি, মাঝে মাঝেই সময় সুযোগ বুঝে চলে আসেন বাংলাদেশে। শাবানা, শাবানা আপাতত পরিবারের সঙ্গে, তো আগেরদিন শুনছিলাম না নতুন একটা মুভি আসছে। হ্যাঁ, কিন্তু কমেন্ট অনেকেই লিখেছে যে প্রত্যেক বছরই বলে, বাট আদৌ কবে আসবে তার কোনো ঠিক নেই। হ্যাঁ, দেখা যাক আসে নাকি। যুক্তরাষ্ট্রে থাকেন, সেখানে কিছুদিন আগে গিয়ে আমি তাদের সঙ্গে যোগাযোগ করি, অনেক আনন্দঘন সময় কাটিয়েছি। আপা ও দুলভাইয়ের সঙ্গে আমার অনেক কিছু শেখার আছে, এর জন্য তাদের সঙ্গ আমি সবসময় উপভোগ করি। যুক্তরাষ্ট্রে শাবানা আপা খুব ভালো আছেন, কথাগুলো কিছুদিন আগেই একটি সাক্ষাৎকারে বলেছেন মিশা সওদাগর। ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গিয়েছিলেন মিশা সওদাগর। 17 এপ্রিল মিশা দেখা করেন শাবানা ও তার স্বামীর সঙ্গে ওজন পার্ক এলাকায়। সেদিন তারা একসঙ্গে রাতের খাবার খান। এরপর শাবানা ও তার স্বামী চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিকের সঙ্গে সেলফি তুলেন বলে জানান মিশা সওদাগর। সেই সেলফি অন্তর্জালে এখন ভাইরাল। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বাসিন্দা শাবানা স্বামী ও সন্তানকে নিয়ে সেখানেই থাকছেন। মাত্র 8 বছর বয়সে সিনেমায় নাম লেখান শাবানা। এথিসম পরিচালিত নতুন সুর নামের ছবিতে তিনি শিশু শিল্পী হিসেবে কাজ করেন। এরপর চকরি ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় শুরু করেন তিনি। প্রায় 20 বছর ধরে সিনেমা থেকে দূরে সরে আছেন বাংলা সিনেমার কিংবদন্তী অভিনেত্রী শাবানা। মাঝে বেশ কয়েকবার ঘোষণা দিয়েছেন সিনেমা প্রযোজনা করবেন বলে, কিন্তু সেসব ঘোষণাতেই সীমাবদ্ধ থেকে গেছে। খুব প্রয়োজন ছাড়া দেশেও আসেন না শাবানা। সর্বশেষ তিনি এসেছিলেন 2017 সালে, সেবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি আজীবন সম্মাননায় ভূষিত হয়েছিলেন। রোজিনা, জনপ্রিয় অভিনেত্রী রোজিনা দীর্ঘদিন অভিনয় থেকে দূরে আছেন। লন্ডন প্রবাসী হয়েছেন, পরিবারকে সময় দিয়ে ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েই তার সময় কাটে সেখানে। সম্প্রতি তিনি জানান, ঢাকায় এসে মানুষের যে ভালোবাসা পায় তা ভোলা সম্ভব নয়, ইচ্ছা করে দেশে থেকে যেতে, কিন্তু উপায় নেই, আমার স্বামী লন্ডনে একা, যেহেতু আমাদের ছেলে মেয়ে নেই তার জন্য একা থাকাটা কষ্টকর, তাই যেতেই হয়। চিত্রনায়িকা রোজিনা অভিনেত্রী রোজিনার প্রকৃত নাম রওশনারা রেণু, তার জন্ম রাজবাড়িতে। ছাত্রী অবস্থাতেই ঢাকার মঞ্চনাটকের সঙ্গে যুক্ত হন তিনি। 70-এর দশকে প্রথমে একটি জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞাপনে মডেল হন। 1976 সালে কালিদাসের জানুয়ার চলচ্চিত্রের মাধ্যমে চিত্রজগতে অভিষেক ঘটে তার। টানা 1992 সাল পর্যন্ত প্রায় 200 চলচ্চিত্রে কাজ করেন তিনি। এর মধ্যে ভারত ও পাকিস্তানের চলচ্চিত্রেও কাজ করেছেন এই অভিনেত্রী। অর্জন করেছেন 2 বার জাতীয় পুরস্কার সহ বেশ কয়েকবার বাদশাহ প্রযোজক সমিতি ও পাকিস্তানের নিগার অ্যাওয়ার্ড। 80-এর দশকে প্রযোজক ফজলুর রশিদ ঢালির সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হন। স্বামীর অকাল মৃত্যুর পর 90-এর দশকের শুরুতে লন্ডন প্রবাসী এক ব্যবসায়ীকে বিয়ে করে 1993 সাল থেকে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরু তার।
তামান্না। চিত্রনায়িকা তামান্না বর্তমানে আছেন সুইডেনে। সেখানেই যেহেতু বসবাস করছেন স্থায়ীভাবে, তাই আপাতত দেশে ফেরার সম্ভাবনা নেই। এখানে ভালোই আছেন বলেই জানান তিনি। চিন্তা আছে কিছুদিনের মাঝেই একবার দেশে ফিরবেন, তবে চলচ্চিত্রে কাজ করবেন কি করবেন না তা এখনই নিশ্চিত বলা যাচ্ছে না। 1995 সালে আফজাল হোসেনের নির্দেশনায় স্টারশিপের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার মধ্য দিয়ে মিডিয়াতে তামান্নার অভিষেক ঘটে। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল সাইফুল আজম কাশেম পরিচালিত ত্যাজ্যপুত্র। এতে তার বিপরীতে ছিলেন বাপ্পারাজ। কিন্তু এই চলচ্চিত্রের শুটিংয়ের সময় নায়িকা ভণ্ড চলচ্চিত্রে কাজ করেন। প্রয়াত গুণী চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকনের ভণ্ড চলচ্চিত্রে চিত্রনায়ক রুবেলের বিপরীতে অভিনয় করেন তামান্না। 2013 সালের মার্চ মাসে তার অভিনীত মঈন বিশ্বাস পরিচালিত পাগল তোর জন্য রে চলচ্চিত্রটি মুক্তি পায়। এটি ছিল তামান্না অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি। এরপর তামান্নাও আর দেশে আসেননি। বেশ কয়েক বছর ধরে সুইডেনে অবস্থান করছেন তামান্না। কিছুদিন আগেই এক টিভি চ্যানেলের সাথে মুঠোফোনে তামান্না জানান, দেশ থেকে দূরে থাকলেও মন পড়ে থাকে দেশের মানুষের কাছে। চেষ্টা করি প্রতি মুহূর্তে দেশের ও দেশের মানুষের খবর রাখতে। শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সে খবরও অবগত আছি আমি। সবসময় চাই আমাদের দেশের চলচ্চিত্র যেন ভালো হয়, সবাই যেন হলে গিয়ে চলচ্চিত্র উপভোগ করেন। আঞ্জু ঘোষ। চিত্রনায়িকা আঞ্জু ঘোষ, চলচ্চিত্র নির্মাতা এফ কবির চৌধুরী 1982 সালে আঞ্জু ঘোষকে চলচ্চিত্রে আনেন। প্রথম ছবি সৌদাগর হিট হওয়ার পর এফ কবির চৌধুরী আঞ্জুকে অভিনয় করালেন নরম গরম আবেহত, পদ্মাবতী ইত্যাদি চলচ্চিত্রে। এরপর অভিনয় করেন বড় ভালো লোক ছিল, আশীর্বাদ, রায় বিনোদিনী, আয়না বিবির পালা, আশা নিরাশা, নবাব সিরাজউদ্দৌলা, রক্তের বন্দী, পদ্মগোকরা ইত্যাদি নানা গল্প ও চরিত্রের সফল চলচ্চিত্রে। 1989 সালে এলো আঞ্জুর বড় মাপের সাফল্যের মহেন্দ্র খান, মুক্তি পেল বেদের মেয়ে জ্যোৎস্না। ঢালিউডের ইতিহাসে এর ব্যবসায়িক রেকর্ড এখনো কোনো চলচ্চিত্র অতিক্রম করতে পারেনি। 1991 সালে বাংলা চলচ্চিত্রে নতুনের আগমনে শাবনাজদের মতো নায়িকাদের দাপটে তিনি ব্যর্থ হতে থাকেন। প্রখ্যাত চলচ্চিত্রকার সাইদুর রহমান সাইদ বলেন, তাকে নিয়ে 1995 সালে নেশা শিরোনামে একটি চলচ্চিত্রের নির্মাণ শুরু করেন তিনি। কিন্তু বিভিন্ন নির্মাতা ও স্থানীয় মাস্তানদের লোলুপ দৃষ্টি পড়ে আঞ্জুর উপর। তারা তাকে নানাভাবে হয়রানি শুরু করলে 1996 সালে বাধ্য হয়ে সপরিবারে কলকাতা চলে যান আঞ্জু ঘোষ। বর্তমানে কলকাতায় মাঝে মধ্যে যাত্রাপালায় অভিনয় করেন, তবে তার জীবন কাটছে নিঃসঙ্গ একাকী। জয়শ্রী কবির। 90 দশকের গোড়ার দিকে অভিনয় ছেড়ে লন্ডনে পাড়ি জমিয়েছিলেন 70 দশকের অভিনেত্রী জয়শ্রী কবির। প্রায় দুই যুগেরও বেশি সময় অভিনয়ের বাইরে থাকা এই অভিনেত্রীর খোঁজ মিলল সম্প্রতি। কিছুদিন আগে অভিনেত্রীর সঙ্গে লন্ডনে সাক্ষাৎ হয় ভুবন মাঝি চলচ্চিত্রের নির্মাতা ফাকরুল আরিফিন খানের। আলাপচারিতা শেষে তোলা কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে শেয়ার করে এই নির্মাতা। ক্যাপশনে লিখেন, অবশেষে পেলাম দেখা, জয়শ্রী কবির, বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা আজীবন। সূর্যকন্যা, সীমানা পেরিয়ে এর মতো দর্শক নন্দিত চলচ্চিত্রের এই অভিনেত্রী একমাত্র ছেলে লেনিন সৌরভ কবিরকে নিয়ে লন্ডনেই বসবাস করছেন, ছেলে সেখানে পড়াশোনা করছেন। জয়শ্রী কবির নিজে যুক্ত আছেন শিক্ষকতা পেশায়। প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে অভিনয়ের বাইরে থাকলেও সুযোগ পেলে বাংলাদেশি চলচ্চিত্রের খোঁজ খবর রাখেন তিনি। এখনও অভিনয়ে আগ্রহী তিনি। ফাকরুল আরিফিন জানান, উনি এখনও স্বপ্ন দেখেন ভালো চিত্রনাট্য পড়ার, তারপর ভেবে দেখবেন। কলকাতার মেয়ে জয়শ্রী রায় অভিনয় করতে ঢাকা এসে গুণী পরিচালক আলমগীর কবিরকে বিয়ে করে ঢাকায় থিতু হন। বিয়ের পর তিনি জয়শ্রী কবির নামে পরিচিতি পান। আলমগীর কবিরের সাথে বিবাহ বিচ্ছেদের পর তিনি কলকাতায় ফিরে যান। 1989 সালের 20 জানুয়ারি আলমগীর কবিরের মৃত্যুর পর পুত্রকে নিয়ে লন্ডনে চলে যান। 1968 সালে তিনি মিস ক্যালকাটা উপাধি ও 1985 সালে সূর্যকন্যা ছবিতে অভিনয় করে বাচসাস পুরস্কার লাভ করেন। সোনিয়া। ঢাকায় ছবির 90 দশকের ব্যস্ত নায়িকাদের কাতারে ছিলেন সোনিয়া। তার অভিনীত বেশ কিছু ছবি ছিল ব্যবসা সফল। মোট 50টিরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন। সালমান শাহ, বাপ্পারাজ, রিয়াজ সহ প্রথম সারির নায়কদের নায়িকা হয়েও অভিনয় করেছেন সোনিয়া। চলচ্চিত্রের পাশাপাশি তিনি নাটকেও অভিনয় করতেন। প্রায় 10 বছর ধরে সব ধরনের অভিনয়ের বাইরে তিনি। সোনিয়া এখন লন্ডন প্রবাসী। সেখানে তিনি চিরায়ত বাঙালি নারীর মতো সংসার আগলে সংসারী হয়েছেন। পাশাপাশি সামাজিক আন্দোলন, নিরাপদ সড়ক চাই ও স্থানীয় বাঙালি কমিউনিটির বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত আছেন। লন্ডনে হাসি নামের সবার কাছে পরিচিত সোনিয়া কয়েক বছর আগে বিয়ে করে প্রবাসী স্বামীর হাত ধরে লন্ডনে পাড়ি দিয়েছিলেন।
বর্তমানে অভিনেত্রী লন্ডনের নাগরিক হিসেবে সেখানেই বাস করছেন। বৈবাহিক জীবনে সোনিয়া 3 সন্তানের জননী। সোনিয়া এখন ধর্মকর্মে বেশ মনোযোগী, সব সময় পর্দা করেই চলাফেরা করেন। কিছুদিন আগে সোনিয়াকে অনলাইনে দেখা যাচ্ছে সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চায়ের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে। নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্য শাখায় তিনি সাংস্কৃতিক সম্পাদিকা পদে আছেন। দীর্ঘদিন যাবৎ এই সামাজিক আন্দোলনে কাজ করে যাচ্ছেন তিনি। এর আগে 1991 সালে মাস্তান রাজা ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে সোনিয়ার চলচ্চিত্রে অভিনয় শুরু। এরপর অভিনেতা রাজ্জাকের নির্দেশনায় বাপ্পারাজের বিপরীতে প্রেম শক্তি ছবিতে প্রথম নায়িকা চরিত্রে কাজ করেন। 1992 সালে আফজাল হোসেন ও সাইদুল আনাম টুটুলের বিজ্ঞাপনে তিনি মডেল হয়েছিলেন। সোনিয়া সর্বশেষ অভিনয় করেন দেবাশিস বিশ্বাস পরিচালিত শুভ বিবাহ ছবিতে। এরপর আর নতুন কোনো ছবিতে তাকে অভিনয় করতে দেখা যায়নি। প্রিয় ভিউয়ার্স, প্রবাসে পাড়ি জমানো একসময়ের এই জনপ্রিয় নায়িকাদের মাঝে আপনার প্রিয় নায়িকার নাম কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। ভুলবেন না ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে। আজকের এই ভিডিওটিতে আলোচিত নায়িকাদের মিস খুব সুন্দর ভিডিও ছিল, সত্যি খুবই সুন্দর করে এক্সপ্লেইন করেছে, বিষয়টা ভালো লাগছিল, মন দিয়ে দেখছিলাম ভিডিওতে। তো এখানে যতগুলো নায়িকার কথা বলা হয়েছে তার মধ্যে সাবানা ম্যাম আর হচ্ছে শাবনূর আপুকে চিনে ছেড়ে আমরা অন্য কাউকেই চিনি, সেভাবে চিনি না, কারণ অনেকেই অনেকটা পুরনো মানে পুরনো আর্টিস্ট, অনেক পুরনো মুভি গুলো যেগুলো রয়েছে সেগুলোতে অ্যাক্টিং করেছে, তো অবভিয়াসলি আমাদের চেনার কথা স্বাভাবিক। আমরা তো বাংলাদেশে অনেক আর্টিস্ট কে চিনতাম না, এখন যেহেতু রিঅ্যাকশন ভিডিও বানাই তো এই নিয়ে চর্চা করি তাই। হ্যাঁ এক্স্যাক্টলি, এখন তো তা অনেক কটা মুভিও দেখে নিয়েছি, সত্যি করে মুভিগুলো দেখিনি, খুব খারাপ লাগতো যে এখন দেখছি, মিস করেছি মুভিগুলো সেই সময় দেখিনি। সত্যি মুভিগুলো খুবই ভালো, আর না কে শাবনূর কে মৌসুমি সত্যি আমরা চিনতাম না, ইদানিং চেনা। হ্যাঁ একদম। তো যাই হোক, ভালো লাগলো, ভালো একটা ভিডিও ছিল। তো তোমাদের কেমন লাগলো আর এতে তোমাদের কি বক্তব্য প্লিজ কমেন্ট বক্সে লিখো, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তোমার জন্য টাটা।